তোমরা সকলরে স্বাগত আমার সালিহিনমুন ব্লগে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা তোমরা সকলে আমার সাথে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আবার ইয়া ফিরছি আপনাদের মাইজে বকর বকর করার লাগিয়া। আমি আইসকা হুলা আকাশের মাইজে আমি গরম আর ডিং ডিং কইরা এবারে হেবারি যামু। মজাটা হয়েছে এবারে ফার্স্ট দিয়ে আমি যাইতেছিলাম গা, হঠাৎ এই গাছটার দিক দিয়ে আমার শখ ফরছে। নিজেরা তো আর মানায় রাখতে পারতাছিলাম না, এরপরে যাইয়া এবারে চুপি চুপি ডুইকা আমি এই গাছটার নিচে আপা দিয়া বইয়া পড়ছি। আর আমডিরে আমি জিজ্ঞাইতাছি কি রে ভাই আমার সাথে যাইবি? এই বেটা আমারে উত্তর দিল না, আপা আমি আপনার সাথে যাইতাম না, যদি আমি আপনার সাথে যাই আমারে তো টাইনা আনবো আনবোই মালিককে, আপনারে সর্বিক দইরা টাইনা সাথে করে লই আইব। যত কথাই কষবে ভাই আমি ঢুকছি, তোরে না লইয়া কি আর যামু গা, তোরে আমি লই হই যামো। এ বাড়িতে দিয়ে আমের আমার আম কি এই বাড়িতে আর কি কি পাওয়া যায়? আমি সারা বাড়ি টগর বগর করতেছি, সারা বাড়ি টগর বগর কইরা আমি যাইয়া একটা ছোট্ট একটা ঘর ফেজে ছোট্ট একটা ঘরের ভিতরে যাইয়া দিয়ে হাসে কতগুলা ডিম পাইরা রাখছে। এই ডিম লইয়া যদি আমি যাইতে গা ফাটতাম আমি জীবনে বাদশাহ হইয়া যাইতাম, আমি রানী হইয়া যাইতাম। এই ডিমগুলা নিয়ে আমি ডিম বেফারি হইয়া যাইতে পারতাম। আমি কি চিন্তা ভাবনা করি আরেক বিধি ডিম নিয়ে আমি ডিম বেফারি হইয়া যামু গা, আমার বাড়ি যাইয়া সুলডির দইটা টাইনা লই আইব। আমি আম নিতাম আইসি আইসকার মতো আমি আমডি লইয়া দৌড়াইয়া বাড়ি যাইগা, অন্যদিন না হয় আমি ডিম বেফারি হমু। দৌড়াইয়া আমডি লইয়া বাড়িতে আইয়া আমি হালাম্মার কাছে দিছি, হালাম্মা তুমি তাড়াতাড়ি আমডি দিয়া বর্তা করো, অনেক যুদ্ধ করে আমি আমডি লইয়াছি, তুমি তাড়াতাড়ি বর্তা করো। মালিক আইয়া যদি দেহি আমডারি হগল দিলে শুদ্ধ গোষ্ঠী দিয়ে আমডারি সোলডির দইরা টাইনা দইরা লইয়া যাবো, তুমি তাড়াতাড়ি বর্তা করো, আমরা হাইয়া ফুচ্ছা বইয়া তো হুম। এরপরে হালাম্মা তাড়াতাড়ি কইরা আমডিরে বর্তা করার লাগিয়া বইয়া গেছে গা হন্তি কুড়াল দাও লইয়া। হালাম্মা কয়ে সাইডটা করে আমতি কইতে কানজো সারো দিক দিয়ে আম বাড়াই আনলি না কেরে। হালাম্মা তো আর জানে না আমি কি যুদ্ধ করে আমডিরে আনছি, হালাম্মা তুমি জানো না কি যুদ্ধ করে আমডি আনছি, তুমি তাড়াতাড়ি বর্তা করো, তুমি আর কথা কইও না। আজকা সাইডটা আম আনছি, তুমি কালকে আমার সাথে লইও, কালকে আমরা সবাই মিল্লা যাইয়া ডিম আনুম, কালকে আমরা ডিম বেফারি হমু, তুমি তাড়াতাড়ি আমডি বর্তা করো, আমরা কালকে থেকে ডিম বেফারি হমু। হালাম্মা তো ডিম বেফারির কথা শুন না ফাল্লাইয়া বর্তা করা শুরু করছে, আর আমি বইয়া রইছি এই আমের বড়া হওয়ার লাগিয়া, আমের বড়া অনেক যুদ্ধ করে আনছি, আমের বড়া দিয়ে হাইবার লাগিয়া। তোমরা কেউ খাইতাম না, আমি আমের বড়া দিয়ে কসলে কসলে সাবাইয়া সাবাইয়া হামো, হগল দিয়ে একলা একলা হামো, কেউ রে দিতাম না আমি। দো হালাম্মা আমার হাতে দো, হালাম্মা আমার মুহের ফানি আর আটকে রাখতে পারতাছে না, দো হালাম্মা আমার হাতে দো আমার বড়াটা, দো হালাম্মা আমার হাতে কোনোভাবেই দিতে চাইতেছে না, আমি হাতটা ফাইত্তা বইয়া রয়েছি, হালাম্মার কি মাইয়া দয়া লাগতেছে না, হালাম্মা তুমি কি জানো আমি কি যুদ্ধ করে আমরিরে আনছি, হালাম্মা কোনোভাবেই দিতেছে না, হালাম্মা তুমি কি জানো আমি জানি কট্টা লইয়া দৌড়াইয়া যামগা, তোমার আমের বর্ত হয়তো দিতাম না, তুমি আমার বড়া দোনা খেলিগা, আমডি কেডা আনছিল যে হাতে যাই, আলাম্মা অন্য কেউর হাতে দিলা তবু আমার হাতে দেনা, তুমি কি জানো আমি কি যুদ্ধ করে আমডি আনছি, কামডা মোটেও ভালো হয়েছে না, আমি কি যুদ্ধ করে আমডি আনছি, তোমরা কি জানো তুমি আন্ডা বাচ্চাদের হাতে সবরি বড়া ফুসাই দিছো, আন্ডা বাচ্চারও আমার এই লালুস দেহে দেহে হাইতাছে, এই কামডা তুমি মোটেও ভালো করছো না আলাম্মা, আমি কিন্তু বর্তা লইয়া দৌড়াইয়া যামগা, তোমরা এই বর্তা হয়তো দিতাম না, আন্ডা বাচ্চাগুলো আমারই দিতেছে না, আন্ডা বাচ্চাগুলোও নিয়ে মোহের ভিতরে ঢুকাইয়া দিছে, আমি হাত জানে ফাইতা বইয়া রইছি, কেউর কি মাইয়া দইয়া লাগতেছে না, আমার মুহের পানি যে আটকাইয়া বইয়া রইছি, আমার মুহের পানি দিয়ে যে বইরা যেতেছে গা, তোমরা কি আমারে লালুস দেখাইতেছ, মরিচ দিই আমারে লালুস দেখাইতেছে, আমডি কাটা আনছিল আমি তো অনেক যুদ্ধ করে আনছিলাম, আমি বাড়ি বাড়ি যাইয়া সুফিনাফি দিয়া নগর ডগর দিয়া আমি আমডি আনছিলাম, আমারে অবশেষে দিছে আমি বাকলা হাইতাম, আমি এর বাকলা হাইতাম, কেমনটা লাগে কোনছেন আপনারা, আমারে দিছে আমি এর বাকলা হাইতাম। আমি চিৎকার দিতে চাহিয়া পারতাছি না, চিৎকার দিতাম যদি ওই আমি মহিলা আসিয়া আমার সর্দির দরিয়া টানিয়া টানিয়া লইয়া জাগা বাড়িতে হেসরাইয়া হেসরাইয়া, তখন আমারে কেউ বসাইব, তখন কি তোমাকে মাইয়া দইয়া লাগত না, আমি যে হন তো কষ্ট করতেছি, অত কষ্ট করে অত যুদ্ধ করে আমি আমডেরে আনছি, তোমরা কি শখ করে আমি আর বর্তা করতেছ, আমি যদি আগে জানতাম তুমি আমার আমার বড়া দিতা না আমারে দিবা, আমি এর বাকলা হাইতাম, তখন কি আমি তোমারে দিতাম আমডেরে বর্তা করতা, আমার আমডেরে দিয়া তোমরা সুন্দর কইরা বর্তা করি সবাই মিল্লা হাই বাবন, কালকে আমি ডিম বেফারি হোমো, কালকে আমি রানী হোমো রাজা হোমো, কালকে আমি অনেকগুলো আম আইনা, তারপরেও তুমি আমার একটু হানি দো সইবার দো, এরপরেও অগমন বলতেছে না, অগমনের ভিতরে দিল্লে অনেক শক্ত কইরা থইয়া রাখছে, আমি আর এমন ভুল করতাম না, আমি কালকে ডিম বেফারি হোমো, কালকে আমি অনেক আম আইনা, আমি একলা একলা হামো, তোমরা কি আমার মতো এমন ভুল করো না, আমার মতো এমন টিকে হাত ফাইতে ফাইতে তোমরা নাগিন ড্যান্স দিও না, তোমরা যদি আমার মতো এমন টিকে আম আনতে চাও তাহলে তোমরা ওইখানে হাইয়া বইয়া বাড়িতে আইয়া হগল রে বড়া দিয়া তুমি এমন টিকে লাল দেখাইবা, যেভাবে আমারে হগলে মিল্লা লালুস দেখাইছে, তোমরা হগলে ওয়েট করো আমিও ওয়েট করতেছি, যেভাবে বন্ডক করতেছে হান্ডি ফাতি লইয়া আমি এখন একটা দৌড় দিব, দৌড়াইয়া আমি হান্তিকে যামু গা, আমি কেউরে বর্তা দিতাম না, আমি অনেক কষ্ট করে আনছি, অনেক যুদ্ধ করে আমডি আনছি, আমি কেউরে দিতাম না, সবাই এখন আমার ফেসে ফেসে দৌড়াইবো, সবাই আমার কাছে হাত ফাঁদবো, আমি এতক্ষণ সবাইয়ের কাছে হাত ফাঁচি, কেউর মাইয়া দয়া লাগছে না, আমি এখন লইয়া দৌড়াইয়া যাম গা, আমি এখন কেউরে দিতাম না, আমি এখন হগল দি একলা একলা বইয়া বইয়া হামো, আমি বন্ডক করিয়া করিয়া দিমো, তোরা এতক্ষণ আমার দিসলেনি, তোরা এতক্ষণ আমারে লালুস দেহে দেহা হয়েছিস।
আজকের মতো টাটা বাই বাই। এখানে বেশিক্ষণ থাকলে আপনারাও দ্বিতীয় আমি আর কেউ দিতে পারতাম না, আমি এখন সবটি একলা একলা হামো, আমি অনেকক্ষণ সহ্য করছি, আমি আর সহ্য করতে পারতাম না। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।